হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে ইন্টারনেট খুললেই তোমরা দেখতে পাবে যে মাধ্যমিক 2022 বিভিন্ন প্রশ্নপত্র, বিশেষ করে এর আগের দিন অর্থাৎ ইংলিশের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র নাকি অনেকক্ষণ আগেই অর্থাৎ একদিন আগেই ফাঁস হয়ে গেছে। এবং দুটি ইউটিউব চ্যানেল আছে, একটি নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক 2022, যেটা ঠিক আগের দিনই, পরীক্ষার আগের দিনই খোলা হয়েছে, এবং আরেকটি ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে এই নিউজ অ্যান্ড প্রকল্প। এই দুটো চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে যেখানে এইরকম একটা থাম্বনেল দেওয়া আছে মাধ্যমিক 2022, সেখানে ইংলিশ লেখা ছিল, ইংলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবং চুপচাপ করে দেখে নাও, না দেখলে অবশ্যই মিস করবে। তো এইরকম ভিডিওগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছিল, প্রায় 1 লক্ষেরও বেশি স্টুডেন্ট সেই প্রশ্নগুলোকে দেখেছে। এবং তাদের যদি ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে 500 টাকা যদি তোমরা পে করো তাহলে কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং তোমরা অনেকেই 500 টাকা পে করেছো এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করেছ, কী ভেবে না মাধ্যমিক 2022-এর ইংলিশের কোয়েশ্চেন ভেবে। এবং সেখানে তোমরা মাধ্যমিক পরীক্ষার ইংলিশের পরীক্ষার হলে গিয়ে দেখেছো সেই প্রশ্নটা কিন্তু ভুল প্রশ্ন ছিল। এবং এই খবরটাও মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছায়, এবং বিকেলে 5:20 দেখলাম যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়বাবু তিনি একটি প্রেস কনফারেন্স করলেন, এবং সেখানে তিনি স্পষ্টভাবে জানালেন যে মাধ্যমিকের কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। তা সত্ত্বেও আমরা দেখছি আবারও ভূগোল পরীক্ষার ঠিক আগের দিন থেকে ওই দুটি চ্যানেল তোমাদের কাছে এইরকম ভিডিও পোস্ট করছে যেখানে বলছে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এবং 500 টাকা করে যদি তোমরা পে করো তাহলে সেই প্রশ্ন এবং তার সমাধান পেয়ে যাবে। এবং অনেকে এই প্রতারণা চক্রে পা দিয়ে তোমরা কী করছো, 500 টাকা করে দিচ্ছ, দিয়ে এই কোয়েশ্চেন ডাউনলোড করছো এবং সেটা ভালো করে পড়াশোনা করে যাচ্ছ। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই ফেক কোয়েশ্চেন, এবং সেগুলো মাধ্যমিক পরীক্ষায় হয়তো তার মধ্যে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু সেটা মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন নয়। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে অনুরোধ যে তোমরা এই ধরনের প্রতারকদের কাছে প্রতারিত হবে না, এই ধরনের ভিডিওতে বিশ্বাস না করে তোমরা আজ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার জন্য যে পড়াশোনা করেছো, যে প্রিপারেশান নিয়েছো, আমাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে যে সমস্ত সাবজেক্টের তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সাজেশান দেওয়া হয়েছে, তোমাদের স্যারেরা স্কুল থেকে প্রাইভেট টিউশন থেকে যে সমস্ত সাজেশানগুলো দিয়েছেন, সেই সাজেশানগুলো ভালো করে পড়ে যাও, সেগুলো পড়ে নিজেদের উপরে ভরসা রাখো, নিজেদের যা প্রিপারেশান আছে সেই অনুযায়ী তোমরা যদি পড়াশুনো করো তাহলে অবশ্যই তোমরা সবাই খুবই ভালো রেজাল্ট করবে। এই ধরনের যে ভিডিওগুলো আছে, প্রতারণামূলক যে সমস্ত ভিডিওগুলো আছে, এই সমস্ত ভিডিওগুলোর উপরে ভরসা না করে নিজেরা নিজেদের উপরে ভরসা রাখো। বিশেষ করে আমরা দুটো চ্যানেল দেখাবো, দেখো এখানে দেওয়া আছে মাধ্যমিক 2022 এই যে চ্যানেলটি, এই চ্যানেলে দেখবে এই চ্যানেলটি খোলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার আগের দিন, এবং সেখানে এই ধরনের বিভ্রান্তকর কিছু ভিডিও আপলোড করা হচ্ছে। এবং আরও একটি চ্যানেল যেটা কল্যাণময়বাবু বলেছেন, এই নিউজ এবং প্রকল্প, নিউজ অ্যান্ড প্রকল্প, এই চ্যানেলটি যে ভিডিওগুলো আপলোড করছে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এই ভিডিওগুলোতে তোমরা একদমই বিশ্বাস করবে না। এই সংক্রান্ত যে বিকেলে প্রেস কনফারেন্সটি করেছিলেন আগের দিন কল্যাণময়বাবু, তিনি কি বলেছেন চলো সেটা একবার শুনে নিই। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে ঠিক সকাল 7:10 আমাদের ওয়েবসাইটে একটা মেল আসে, সেই মেলটা ছিল এরকম, স্যার আই এম দেবাশিস দাস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইংলিশ কোশ্চেন পেপার লিক দিস ইউটিউব চ্যানেল নিউজ অ্যান্ড প্রকল্প, নিউজ এবং প্রকল্প এই চ্যানেল থেকে 7:10 আমার কাছে মেলটা এসেছে। উনি তার আগেও পেয়েছেন এবং সেন্ড ফ্রম ভিভো স্মার্টফোন, সেটাও লেখা আছে। আপনাদের জানাই আমাদের 7:00 সময় যে সমস্ত কাস্টোডিয়ান থাকে সেগুলো সম্পূর্ণ লক থাকে, সেখান থেকে কোনো প্রশ্নপত্র বেরোবার কোনো সুযোগ নেই। তো তোমরা শুনলে যে কল্যাণময় বাবু
একদম স্পষ্টভাবেই বলছেন যে মাধ্যমিক পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, তাই তোমরা এই সমস্ত ভিডিওতে একদমই বিশ্বাস না করে নিজেরা পরীক্ষার আগে আরেকবার তোমরা সারা বছর যা পড়াশোনা করেছো সেটা ঝালিয়ে নাও এবং পরীক্ষা হলে গিয়ে ভালো করে পরীক্ষা দাও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই আশা রইল এবং কখনোই তোমরা কিন্তু এই ধরনের ভিডিওতে একদমই বিশ্বাস করবে না, এটাই আশা রাখি। ধন্যবাদ।